সোনালি আশে ভরপুর ভালোবাসি ফরিদপুর, এমন স্লোগান নিয়েই এগিয়ে চলছে ফরিদপুর। বাংলাদেশে পাটের জন্য বিখ্যাত জেলা হিসাবে বেশ সুনাম রয়েছে ফরিদপুরের। এবছর ফসলের রোগবালাই কম থাকায় পাটের ফলন খুব ভালো হয়েছে জেলায়। ফলন হলেও লোকসান গুনতে হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। বৃষ্টি ও বন্যার পানির অভাবে পাট চাষিরা পাট জাগ দেওয়া নিয়ে রয়েছে বিপাকের মধ্যে। জমির আশেপাশে জলাশয়ে পানি না থাকায় জমি থেকে পাট কাটার পরে জাগ দেওয়ার উদ্দেশ্যে অতিরিক্ত সময় এবং টাকার খরচ করে দূরের কোনো নদী বা খালে নানান উপায়ে পাট নিতে হচ্ছে, যে কারণে উৎপাদনের খরচ বেড়ে যাচ্ছে। তবে বাজারে ভালো দাম পাওয়ার আশায় সর্বোচ্চ ভালো মানের পাট উৎপাদনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ভালো হয়েছে, কিন্তু সমস্যাটা হলো পানি নাই, পাট জাগ দিতে পারতেছি না। আর পাটের যে রং হচ্ছে, কালার হচ্ছে, বাজারে নিলে দাম দিচ্ছে না। কিন্তু খাল বিল বন্ধ, পানি আসার কোনো লাইন নাই, বৃষ্টি নাই, আমরা এই আমাকে বড় সমস্যা হচ্ছে পানির অভাব, এই জন্য আমাকে সমস্যা পাট জাগ দিতে। আর যদি খাড়া খাটনি হয় তাতে তো পাটের দাম আমার খুব কম পড়ে। পানি নাই, এখন পানির অভাবে পাট ঠিক মতো জাগ দিতে পারতেছি না, এবং পানি যতটুকু আছে অল্প পানি, পাট পানি পৌঁছে গেছে কিন্তু পাট নষ্ট হয়ে যাচ্ছে, কালার ভালো হইতেছে না পানি।